আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে আমরা যাব সুইমিংয়ে। রেনরিয়ানা সামার ভেকেশনে ওরা সুইমিংয়ে যাবে। ওদের একটা আবদার ছিল আমাদের কাছে যে ওদেরকে যেন সামার ভেকেশনে সুইমিংয়ে নিয়ে যাওয়া হয়। তো সুইমিং পুলটা আমাদের বাসা থেকে ড্রাইভিংয়ে গেলে 2 মিনিটের মতো সময় লাগবে। আমরা দুপুরের খাবার খেয়ে সুইমিংয়ে যাব। আর দুপুরের খাবারের জন্য আমি তৈরি করেছি বেগুন ভাজি, আর সালাড তৈরি করেছে রেনজিয়ানার বাবা, আর গরুর মাংস রান্না করেছি, এখনো হয়নি পরিপূর্ণভাবে, তো কয়েক মিনিটের মধ্যেই মনে হচ্ছে হয়ে যাবে। তো গরুর মাংসের সাথে হাড় মাংস দুইটা একসাথে রান্না করেছি। আর করেছি ঝুকিনি, এটাকে ঝুকিনি স্কোয়াশ আরও দু একটা নামে বলা হয়। তো এটা খেতে কিছুটা লাউ জালির মতো লাগে। আমি এটা চিংড়ি দিয়ে রান্না করেছি, তো আমার কাছে এটা খেতে বেশ ভালোই লাগে। তো আমরা লাঞ্চ শেষ করে সুইমিং পুলে যাব। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে যেতে লাগবে 2 মিনিটের মতো। আমরা যাচ্ছি, কিন্তু এখন একটু একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও এখন যেহেতু সামার, কিছুটা গরম আছে এখানে। আমরা কোথায় যাচ্ছি? এই সুইমিং পুলটার নাম হলো কিউইটু। তোমার মনে আছে আমরা হেঁটে হেঁটে আসছিলাম কিউই টু তে তোমার স্কুল থেকে? মনে আছে আমরা হেঁটে আসছিলাম তোমার কিন্ডি থেকে কিউটুতে? আমরা তখন তো সুইমিং পুলে যাইনি, কিন্তু আমরা গিয়েছিলাম কোথায়, জিমনাস্টিক। আমরা চলে আসছি
ইয়ান আমরা কোথায় আসছি? রেন তাড়াতাড়ি আসো, বৃষ্টি হচ্ছে। আমাদের ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে, চারজনেরই টিকিট লাগবে। এটা দেখা যাচ্ছে নেমেটার QE2। রেন আসো আসো, বৃষ্টি হচ্ছে। আমরা এখন ভিতরে ঢুকব। আমরা ভিতরে এখন ঢুক, আমরা এখন সুইমিং পুল থেকে বাসায় যাচ্ছি। তো আমরা ছিলাম, ও রিয়ানা আইসক্রিম খাবে, রিয়ানার জন্য আমরা একটু সুপার শপে যেতে পারি আইসক্রিম কেনার জন্য। আর আমরা সুইমিং এ ছিলাম প্রায় 2 ঘন্টার মতো, আর টিকিট কেটেছিলাম চারজনের জন্য $20 দিয়ে। তো যতক্ষণ ইচ্ছা থাকা যায়, যে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে সুইমিং এ। আরিয়ানা মনে হচ্ছে স্লিপিং, আমিও ছিলাম, আমারও ঘুম পাচ্ছি খুব। রিয়ানা তুমি তো আইসক্রিম খাবা, তুমি ঘুমাচ্ছ কেন? তুমি রেস্ট নিচ্ছ? আচ্ছা ঠিক আছে। তোমার আপ্পি কি করে? আমরা যখন সুইমিং এ ছিলাম অনেক বৃষ্টি হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে রাস্তা একদম ভিজে গেছে, এখনো একটু একটু বৃষ্টি হচ্ছে। বাসায় গিয়ে কি করতে হবে? সুইমিং করেছ, আইসক্রিম খাবা, ডোনাট খাবা, বাসায় গিয়ে কি করবা? বাসায় গিয়ে কি করবা? পড়াশোনা? হ্যাঁ, এই যে রিয়ানা কুলকার্নি। ওকে, আমরা চলে আসছি কাউন্টডাউনে। এটা ওপেন থাকে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, 7 দিনই খোলা থাকে। আমরা আমাদের প্রয়োজনীয় যত জিনিস আছে সবই আমরা কাউন্টডাউন থেকে কিনি বলতে গেলে, আর এটা আমাদের বাসার খুবই কাছে। বৃষ্টি
সেই বড় গাড়ি হলে কিভাবে করে এইটা। আমরা কারে বসে আছি, অপেক্ষা করছি, আর রেঞ্জানার বাবা গিয়েছে কাউন্টডাউনে আইসক্রিম কেনার জন্য। তো আমরা সুইমিং করে আমাদের একটু ঠান্ডা লাগছে, আর সুপার শপের ভিতরে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তার জন্য আমরা কারেই বসে আছি। রিয়ানা, তুমি কি হ্যাপি সুইমিং করে? হ্যাপি? আবার কি যেতে চাচ্ছ? Three days after? Yeah. Then তোমার কি ভালো লেগেছে? Yes. নোহাকে ফোন করে বলবা যে সুইমিং এ গিয়েছিলা? নোহা কিন্তু সুইমিং জানে। Yes. বাবা black sheep, have you any wool? Yes sir, yes sir, three bags full. One for the master, one for the dame, one for the little boy who lived down the lane. Thank you, says the master, thank you, says the dame, thank you, says the little boy who lives down the lane. Very good. আরো কোনো কিছু বলবা? Twinkle, twinkle. বলো তো রিয়ানা, বলো তো। Twinkle, twinkle. Little. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Very good. Excellent. I want to have another goose, A, B, C, D. Bolo, bolo. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, but T. Q, R, S, T, V, W, X, and Y, and Z. আমরা বাসায় চলে আসছি আর আইসক্রিম নিয়ে আসলাম। এই প্যাকেটের মধ্যে ছয়টা কোন আইসক্রিম আছে। ছয়টা আইসক্রিমের দাম নিয়েছে $8। তো কোন আইসক্রিমটাই খেতে বেশি ভালো লাগে? অনেক ধরনের আইসক্রিমই আছে, আর ওরাও আইসক্রিম খেতে খুব পছন্দ করে। উইন্টারে খুব একটা আইসক্রিম আমরা খাই না, তবে সামারে আইসক্রিম খাওয়া হয় মাঝে মধ্যে। তোমরা বিসমিল্লাহ রহমানের আমি বলছো আইসক্রিম খাওয়ার সময়? কয়টা আইসক্রিম আছে এখানে রেন? তুমি কয়টা খাবা? রিয়ানা কয়টা খাবে? টুটু কত হলো? আর কয়টা থাকবে? ও, একটা মামুনি একটা বাবার। এন্ড দেন ফিনিশড। বাবা আজকে অনেক কিছু কিনে দিয়েছে। এই ছিল আজকে আমাদের সারাদিনের কাজ। তো আশা করছি আপনাদের আমাদের এই ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রেন বাই বাই দিয়ে দাও, রিয়ানা বাই বাই দিয়ে দাও। বাই বাই। আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন।